এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হলেও 2020-21 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে না। তবে ভর্তি সংক্রান্ত প্রাথমিক কাজগুলো ঠিক করে রেখেছে ঢাকা বোর্ড সহ অন্যান্য শিক্ষা বোর্ড। জুলাস কুবের রিপোর্ট। কথা ছিল আগামী 1 জুলাই থেকে একাদশ শ্রেণীতে ক্লাস শুরুর, তবে করোনার মহামারীতে লণ্ডভণ্ড পুরো শিক্ষাপুঞ্জি। গেল রোববার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হলেও ভর্তি পিছিয়ে যাওয়ায় ক্লাস শুরুর আপাতত কোনো সম্ভাবনা নেই। তবে ফেব্রুয়ারি মাসেই একাদশ শ্রেণীতে ভর্তি সংক্রান্ত কাজগুলো ঠিক করে রেখেছিল শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা বোর্ড। ফল প্রকাশের পর সব প্রস্তুতি শেষ হয়েছে বলে জানালেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান। অন্যদিকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলিও ছুটি এখন, ফলে একাদশ শ্রেণীর ক্লাসও শুরু করবার কোনো সম্ভাবনা নেই, যে কারণে আমরা আপাতত ভর্তির কার্যক্রমটি স্থগিত রেখেছি। এমনভাবে আমরা ভর্তির প্রক্রিয়াটা শুরু করব যেন শিক্ষা প্রতিষ্ঠান খোলার সাথে সাথে একাদশ শ্রেণীর ক্লাসও আমরা শুরু করতে পারি। 15 জুন পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করে নেওয়া হবে ভর্তির চূড়ান্ত সিদ্ধান্ত। মোবাইলে এসএমএস আবেদন বাদ দিয়ে এবার কেবলমাত্র অনলাইনে আবেদন করা যাবে বলে জানালেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান। আমাদের কিন্তু প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানই একেবারে সকল কাজই অনলাইন নির্ভর, সুতরাং প্রত্যন্ত অঞ্চলের কোনো শিক্ষার্থী সে যদি শিক্ষা প্রতিষ্ঠানে যায়, সেই শিক্ষা প্রতিষ্ঠানই তাকে অনলাইনে আবেদন করবার সুযোগটি তৈরি করে দেবে। এছাড়াও আমাদের প্রতিটি ইউনিয়নে একটি কিন্তু করে তথ্য সেবা কেন্দ্র আছে, সেই সেবা কেন্দ্র থেকেও গিয়েও আমাদের শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে। এবার এসএসসি পরীক্ষায় পাশ করেছে প্রায় 17 লাখ পরীক্ষার্থী, তার বিপরীতে ভর্তির জন্য আসন আছে প্রায় 29 লাখ। তাই আসন নিয়ে কোনো সমস্যা না হলেও ভেবে চিনতে কলেজ পছন্দ দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। অনলাইনে কিন্তু আরেকটি সুবিধা আছে, অনলাইনে যখন সে আবেদন করতে যাবে সে কিন্তু বিভিন্ন কলেজের তথ্যগুলি অনলাইন থেকে সে দেখতে পারবে যে কোন কলেজের কী অবস্থা, সেখানে আসন কতটি আছে, সেখানে ফিস কত, কী পরিমাণ দিতে হবে, এই সকল তথ্য কিন্তু অনলাইনে থাকবে। এসএমএসে যখন আবেদন করা হয় তখন কিন্তু এই তথ্যগুলি থাকে না। করোনা সংকট কাটিয়ে পর্ষপুঞ্জি নতুন করে নির্ধারণ করা হবে বলেও জানালেন তিনি। আমাদের অন্যান্য যে মাধ্যমগুলি আছে তার সহযোগিতায়। জুলহাস কবির, আরটিভি, ঢাকা। কিশোরগঞ্জের ভৈরবে নতুন করে 33 জন করোনায় আক্রান্ত হয়েছেন, তাই এ জেলাকে নতুন করে করোনার হটস্পট হিসেবে ঘোষণা দিয়েছে প্রশাসন। টাঙ্গাইলে গেল 24 ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও 28 জন, এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 219 জনে। সৈয়দপুরে সাংবাদিক ও চিকিৎসক সহ নতুন করে আক্রান্তের সংখ্যা 16 জন, এ নিয়ে জেলায় মোট রোগীর সংখ্যা 115 জনে দাঁড়িয়েছে। কুষ্টিয়ায় 5 পুলিশ সদস্য সহ নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা 99 জন। রাজশাহী বিভাগে 24 ঘন্টায় নতুন করে কোভিড-19 পজিটিভ হয়েছেন আরও 8 জন, এদের মধ্যে রাজশাহীর 1 জন, নাটোরের 1 জন এবং পাবনার 1 জন রয়েছেন। এই মুহূর্তে নারায়ণগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার হাসান। আনোয়ার, নারায়ণগঞ্জে কিন্তু আক্রান্ত মৃতের সংখ্যা বেড়েই চলছে, এক্ষেত্রে মানুষের মধ্যে সচেতনতা আর কর্তৃপক্ষের পদক্ষেপ কেমন দেখছেন? সাবরিনা, নারায়ণগঞ্জে বা সারা দেশে যখন লকডাউন তুলে নেওয়া হলো, সবকিছু খুলে দেওয়া হলো, এর শর্ত কিন্তু ছিল স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রাখা। আমি এখন নারায়ণগঞ্জ শহরের দিগুবাবুর বাজারে আছি, এখানে চিত্রেই দেখতে পাচ্ছেন সামাজিক দূরত্ব আসলে কতটা মানা সম্ভব হচ্ছে। আর নারায়ণগঞ্জ শুধু বাজারে নয়, নারায়ণগঞ্জ বাজারে যারা আসছে তারা জীবিকার প্রয়োজনে কিংবা খাবার দাবারের প্রয়োজনে, কেনাকাটার প্রয়োজনে আসছেন, কিন্তু শহরের সড়কগুলিতে কিন্তু অযথাই অনেকে আনাগোনা ঘোরাফেরা করছে। বিশেষ করে উঠতি বয়সী ছেলেরা মোটর সাইকেলে করে 3-4 জন ঠাসাঠাসি করে বসে জোরে গাড়ি চালাচ্ছে, কারো বাধার মুখে কিন্তু পড়তে হচ্ছে না। নারায়ণগঞ্জের খেয়াঘাটে নৌকায় 15 ফিট নৌকায় 20-22 জন চলাচল করছে, তাদেরও বাধার মুখে পড়তে হচ্ছে না। আমরা জেলা সিভিল সার্জন অফিসের দেয়া গত 4 দিনের পরিসংখ্যান তুলে ধরি। 1 জুন নতুন করে শনাক্ত হয়েছিল 135 জন, 2 জুনে 124 জন,
তিন জুনে 106 জন আর গতকাল 138 জন, অর্থাৎ প্রতিদিনই কিন্তু শতাধিক নতুন রোগী শনাক্ত হচ্ছে। তো এই ছিল নারায়ণগঞ্জের করোনার পরিস্থিতি সর্বশেষ তথ্য। সাবরিনা আনোয়ার, ধন্যবাদ। নারায়ণগঞ্জ থেকে জানাচ্ছিলেন আনোয়ার হোসেন।